মোবাইল চুরির অভিযোগে দুই যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল। কক্সবাজারের উখিয়ার মোবাইল চুরির অভিযোগ তুলে দুই যুবককে একসঙ্গে রশি দিয়ে পিছমোড়ায় বেঁধে লাঠি দিয়ে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খিয়া উপজেলার পালাংখালী ইউনিয়নের হাকিমপাড়ায় এই ঘটনা ঘটে। মারধরকারীরা হলেন হাকিমপাড়ার মুফিসুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম এবং মৃত মজু মিয়ার ছেলে আব্দুল সালাম। এদিকে মারধরের শিকার একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় মেলেনি। পরিচয় পাওয়া যুবক নুরুল আলম পালংখালী ইউনিয়নের হাকিমপাড়ার বাসিন্দা। ভিডিও চিত্রে দেখা গেছে দুই যুবককে একসঙ্গে রশিতে পিছমোড়া করে হাত বেঁধে লাঠি দিয়ে মারধর করছে দুই ব্যক্তি। মারধরকারীরা ব্যক্তি নির্যাতন চালানোর সময় দুই যুবকের কাছে মোবাইল চুরির কথা স্বীকার করানোর চেষ্টা করছিল। মারধরের এক পর্যায়ে দুই যুবককে মাটিতে ফেলে নির্যাতন চালানো হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত বেশ কিছু সংখ্যক লোকজন মারধরের ওই দৃশ্য দেখেছিলেন। মারধরের শিকার যুবকদের মধ্যে একজনের সঙ্গে তিনি কথা বলেছেন, কিন্তু বিষয়টি জটিল হওয়ায় বিচার করতে তিনি রাজি হননি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করা হয়েছে। বন্যায়